পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেন্সিক ল্যাবে কর্মরত বিশেষ পুলিশ সুপার ডক্টর নাজমুল করিম খানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রসঙ্গত, নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে 15তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। গত বছরের 20 ডিসেম্বর সিআইডির অপর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। মুনির হোসেনকে 2011 সালের 19 জুলাই ওএসটি করে পুলিশ সদর দপ্তরে রাখা হয়েছিল। এর আগে গত বছরের 16 নভেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন ফকিরকে। তিনি খুলনা তৃতীয় এবিপিএন এর অধিনায়ক হিসেবে কর্মরত অবস্থায় রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত হয়েছিলেন। তার আগে গত বছরের 31 অক্টোবর ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুব হাকিমকে অবসরে পাঠানো হয়। একই মাসের 18 অক্টোবর পুলিশ সুপার পদমর্যাদার 3 কর্মকর্তাকে অবসরে পাঠায় সরকার। তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মির্জা আবদুল্লাহ আল বাকি ও মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। আফসার আনাজ, কালবেলা ডেস্ক।